বার্বাদোসকে হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছাল ভারতীয় মহিলা দল। এদিন টসে জিতে বার্বাদোস ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করার সুযোগ দেয়। প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল 20 ওভারে 4 উইকেট হারিয়ে 162 রান সংগ্রহ করে। ভারতের হয়ে জেমিমা রড্রিগেস 46 বলে 6টি 4 এবং 1টি 6 সাহায্যে 56 রান করেন। শেফালি বর্মা 26 বলে দ্রুত 43 রানের ইনিংস খেলেন আর শেষে দীপ্তি শর্মা 28 বলে 34 রান করেন। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই পতন শুরু হয় বার্বাদোসের। রেণুকা সিংয়ের অসাধারণ বোলিং গুন্ডির মধ্যে বেঁধে রাখে বার্বাদোসের ব্যাটিংকে। 20 ওভারে বার্বাদোস 8 উইকেট হারিয়ে মাত্র 62 রান সংগ্রহ করতে পারে, ফলে ভারতীয় দল 100 রানের বড় জয়লাভ করে। রেণুকা সিং 4 ওভারে 10 রান দিয়ে 4টি উইকেট নেয়। এই ম্যাচে জয়ের সাথে সাথে ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। তারপর ভারত ঘুরে দাঁড়ায় এবং পাকিস্তানকে রীতিমতো ফু দিয়ে উড়িয়ে দেয়। তারপর এই ম্যাচে ভারতের বড় জয় ভারতকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছে।